দেখলাম না যে আসলো মুখে ঠাডা ভরে রইছে জন্টু হ্যাঁ দেখো তো আমাকে আজকে কেমন লাগছে আরে তোমারে তো আজকে মন হইতাছে সদাগরের পোলা ভাত না রাজার পোলা ভাত আলেস জন্টু ইয়েস স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নূর ইসলাম আচ্ছা সব কাজ হই তুই এরকম ডিস্টার্ব করিস কেন আমি তো কোনোদিন জিগাই নাই যোর বাপের নাম কি হেডাম কই দিলাম আর বাপের নাম কি নূর ইসলাম ওই যে নাড়ি ওই যে তোর আবার নাড়ি নেই আবার কইছে করে এমনি তে আমার মার চারো আর নাড়ি পড়ে গেছন বাড়িতে বান্না আচ্ছা ঠিক আছে বাবা রহিম তুমি যে উড়িয়ে বাজ ঘুরাই চোরে জোরি জামা পরে আমার স্কুলে এসেছো সেজন্য গর্বে আমার বুকটা ভরে গিয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি বাবা তুমি এভাবে প্রতিদিন যেন স্কুলে এসে ঠিকমতো লেখাপড়া করতে পারো ঠিক আছে স্যার ও যদি কোন যে ইয়াচাই তার বালা জামা পরিয়া যদি আহে আমার এইটা হালাত নিয়ে পরিয়া যদি আহে তারপরে বেতাল আছে কি হয়েছে ছাইদ বাচ্চার হুকুম আবার কিসের হুকুম আমাকে কিভাবে বলিয়াছে জানেন কিভাবে বলেছে আলী চন্ড ওই ছেলে যেমনি ভাবে হোক স্কুলে যেন না আসতে পারে তার জন্য আরেকটা পরীক্ষা আছে হুজুর কি পরীক্ষা কিসের পরীক্ষা আমাকে একটু বলুন আমি আপনি যেমনি ভাবে বলবেন আমি তেমনি ভাবে বলবো ওই ছেলে যদি স্কুলে আসতে হয় উড়িয়া বাজ ঘোড়া তো নয় হাতির উপর আম্বরানি আসতে হবে সেই আম্বরার আমার ঘোড়ার সাথে রেঞ্জ খেলা খেলাইতে হবে অত সহজ না স্কুলে পড়বা এটা কি সাহেব বাদশার আদেশ সাহেব বাদশার আদেশ জন্টুর হুকুম জন্টু জন্টু ইয়েস টু ভেরি গুড টু দিস এ চেরি ফাতমা লিখে বাবা রহিম বলুন স্যার তুমি উড়িয়ে বাজ ঘুরাই ছেড়ে জরির জামা পরে স্কুলে এসেছিলে সেজন্য আমি খুশি হয়েছিলাম স্যার একটা কথা কই ও ছেড়ি দিও বাকে আসেও না কান দিও না ইচ্ছা করে স্কুল থেকে বাইক করে দিন কে বলেছে হাসে না কাঁদে না ও কি বা করে গতকাল যখন স্কুলে এসেছিল যখন লেখাপড়া করতে মানে আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি আমি যখন এমনি ভাবে ব্যথাঘাত করেছিলাম তখন ও কেঁদেছিল আর গত পরশু যখন আমি ওদের বাড়ির পাশ দিয়ে স্কুল থেকে যাই তখন আমি ওকে দেখেছি ও খেলা করছে আর হাসছে তাহলে কে বলেছে হাসে না কাঁদে না স্যার ওর বাপের কই আর একটা ব্যবস্থা কইরা দে কিসের ব্যবস্থা ওর মন দিল বালা না কি করতে হবে ওর একটা বিয়ে শাদি দিয়েছে ও এই কথা না আচ্ছা শোন তুই যখন বলছিস তোর যখন এতই মায়া হলো তুই ছাত্র হিসেবে ওর কাছে দিয়ে দে আমি তোকে একটা কথা বলি তুই যখন বলছিস ওর উপর যখন তোর এতই মায়া আর তুই আজ 25 বছর ধরে একই ক্লাসে আছিস তুই যদি ওকে সাথে রাখতে চাস তাহলে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে আমি তোর বাবার সাথে আর ওর বাবার সাথে কথা বলে তোদের জন্য বিয়ের ব্যবস্থা করে দেব ঠিক আছে যা ওই ছেড়ি তুই অন্য চলে আস আবার কি হয়েছে জন্তু শোন আচ্ছা শোন 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 যা হয়েছে শোনো রহিম আমি তোমাকে আরেকটা কথা বলি বলুন স্যার আলেক জন্তু বললো আমনে চেন খোলা ও মারবে আমি জানি তুমি পারবে না কিন্তু আমাকে একটু দয়া করুন আমি কোথায় পাবো সে হাতি বাবা রহিম আমার যদি দয়া করার কিছু থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই দয়া করতাম তোমাকে কথাটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে তবু উপায় নেই বাবা আমি স্কুলে অনেক আশা নিয়ে এসেছি আমি জানি আমার আশাটা নষ্ট করবেন না পি আমি জানি রহিম তুমি অনেক আশা নিয়ে এই বুক বড় আশা নিয়ে স্কুলে এসেছো লেখাপড়া শিখে মানুষ হবে কিন্তু সায়েদ বাদশাহ তোমাকে পদে পদে আটকে দিচ্ছে খোদাকে ডাকো রহিম খোদাকে ডাকু খোদা যদি সহায় হয় তাহলে অবশ্যই তুমি লেখাপড়া করতে পারবে আজকের মতো তোমাদের সকলের ছুটি ছুটির ঘন্টায় নুকা বাজাইলেন ভারি মাইরে ফাসে ছুটি এই রহিম আই উইল কিল ইউ হোয়াট ডু ইউ মিন এটা ছাইদ বাচ্চার স্কুল এখানে পড়তে হলে আমাদের
আমাকে কিছু গুজগুঞ্জা দিতে হবে। আমার কাছে একটি দেখাওনি। ঘোড়ার শাল ব্যাটা উঠ। তে মানে কি স্কুল আমি আর কই থাকবো তোরে পড়বার দিম না। ওগো মেহরবান খোদা, আমার ভাগ্যে কি তুমি এত দুঃখ লেখেছিলে? এখন আমি সেই হাতি কোথায় পাবো?